হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের ছোট্ট টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের আমার কাছে আছে স্যামসাং গ্যালাক্সি M31। এই মোবাইলটি আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি। এই যে ইউজ করার পরে এর কিছু ভালো দিক এবং খারাপ দিক দেখতে পেয়েছি। এক কথায় বলতে গেলে আজকের আমি এই ভিডিওতে এই মোবাইলের ফুল রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত এই ছোট্ট ভাই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ভাইয়ের তরফ থেকে। তো চলো, আজকের আর বেশি না বলে ভিডিওর দিকেই যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে আমি এই মোবাইলটির ডিজাইনকে নিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে বলে দিই, এই মোবাইলটির ব্যাকসাইডে আপনারা পলিকার্বনেট বডি দেখতে পাবেন। পলিকার্বনেট বডি হওয়ার পরে গ্লসি ফিনিশিং ডিজাইন পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা ব্যাকসাইডে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এলইডি ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এইবার আপনারা ব্যাকসাইডে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে স্যামসাং এর লোগোও পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস এখানে আমাকে খারাপ লেগেছে, এখানে আপনারা ব্যাকসাইডে পলিকার্বনেট বডি দেখতে পাবেন। এই দামের মধ্যে এখন প্রত্যেকটি মোবাইল গ্লাস বডি দিচ্ছে, তো এখানে গ্লাস বডি দিলে অনেকটাই ভালো হতো। কেননা পলিকার্বনেট বডি আপনি যদি আপনার মোবাইলকে বিনা ব্যাকেসে ইউজ, মোবাইলের উপরে প্যাচেস চলে আসবে, অর্থাৎ দাগ চলে আসবে। সেই জন্য আমি বলবো, আপনি যদি এই মোবাইলটি কিনবেন ভাবছেন, ব্যাকেস লাগিয়ে অবশ্যই ইউজ করবেন। আর যদি এই মোবাইলটির ডিসপ্লে কথা বলা হয়, তো ডিসপ্লেতে আপনারা কোনো প্রবলেম দেখতে পাবেন না। ডিসপ্লেতে আপনারা একটা ভালো ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা 6x4 ফুল HD প্লাস একটা সুপার অ্যামুলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটা আপনারা একটা ওয়াটার ড্রপ নচের সঙ্গে পেয়ে যাবেন। এবং এর যেটা চেন এবং বেজালস অনেকটাই আপনারা ছোট দেখতে পাবেন এই মোবাইল ফোনটি থেকে। তার সঙ্গে সঙ্গে এর যেটা ভিডিও কোয়ালিটিও আপনারা বেটার পেয়ে যাবেন এই মোবাইলটি থেকে। কেননা আপনারা জানেন এখানে সুপার অ্যামুলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, তার উপরে একটা স্যামসাংয়ের মোবাইল। স্যামসাংয়ের মোবাইলের ডিসপ্লের সঙ্গে এখনও পর্যন্ত কেউ পারেনি, আজও পারবে না। তো ডিসপ্লে কোয়ালিটি বেটার পাচ্ছেন। কিন্তু এখানে একটা জিনিস খারাপ লেগেছে, এখানে সুপার অ্যামুলেড ডিসপ্লে হওয়ার পরেও এখানে আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবেন না। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিলে আমার মতে আরও একটু ভালো হতো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মজাটা আরও একটু বেটার হতো। তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা এই মোবাইলটির মধ্যে পাচ্ছেন না। আর যদি বলা যায় এই মোবাইল ফোনটি ক্যামেরা কিনে, ক্যামেরা তো এখানে কোনো ত্রুটি দেখেনি স্যামসাং। এখানে আপনারা ব্যাকসাইডে পেয়ে যাবেন 4টি ক্যামেরা সেটআপ, যেটা মেন সেন্সার আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলে। আপনারা পেয়ে যাবেন যেটা স্যামসাং GW1 লেন্স পেয়ে যাবেন, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেখতে পাবেন। 5 মেগাপিক্সেলে আপনারা একটা মাইক্রো লেন্সও দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে 5 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সার লেন্সও পেয়ে যাবেন। এবং সেলফিতে আপনারা এখানে 32 মেগাপিক্সেল অর্থাৎ 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। এবং ক্যামেরাতে আপনারা অনেকগুলো ফিউচারও পেয়ে যাবেন, 4K ফ্রন্ট এবং ব্যাকসাইডে 4K ভিডিও রেকর্ডিং শুট করতে পারবেন, সুপার স্লো মোশন করতে পারবেন, সব কিছু নিয়ে এই মোবাইলটি বুকে এফেক্ট, সব কিছু নিয়ে এই মোবাইলটি খুব একটা ভালো ক্যামেরা কোয়ালিটি দিবে। আমার মতে ক্যামেরা কোয়ালিটি বেটার পাবেন। তো আমি কিছু ক্যামেরা ফটো স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি বেটার পাবেন এই মোবাইল ফোনটি থেকে। আর যদি বলা যায় এই মোবাইলটির প্রসেসার কিনে, তো এখানে আপনারা কিছুটা খারাপ দিক দেখতে পাবেন। এই মোবাইলটির মধ্যে অবশ্যই আপনারা পাবেন স্যামসাংয়ের প্রসেসার, যেটা স্যামসাং Exynos 9611 প্রসেসার পেয়ে যাবেন। মোটামুটি গেমিংয়ের জন্য একটা বেটার প্রসেসার। আপনি যদি এখানে পাবজি গেম বলো, কল অফ ডিউটি বলো খেলতে চাও, মোটামুটি খেলতে পারবেন, ততটা ভালো একটা খেলতে পারবেন না। আপনি যদি 720 বা 730G সঙ্গে বা 710 সঙ্গে তুলনা করেন, 712 সঙ্গে তুলনা করেন, তবে হবে না। মোটামুটি আপনারা একটা গেমিং পারফরমেন্স বেটার পাবেন এই মোবাইল ফোনটি থেকে। আর যদি বলা যায় এই মোবাইল ফোনটির মধ্যে যে র্যাম ভেরিয়েন্টটা থাকছে, বেস্ট ভেরিয়েন্ট 6GB র্যাম, 64GB স্টোরেজ, UFS 2.0 স্টোরেজও পাবেন, 8GB 4X র্যামও পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে ডেডিকেটেড সিম স্লটের সাপোর্ট তো অবশ্যই থাকছে এই মোবাইল ফোনটির মধ্যে থেকে। আর যদি বলা যায় এই মোবাইল ফোনটির ব্যাটারি কিনে, তো ব্যাটারিতে কোনো তুলনায় রাখেনি এখানে স্যামসাং। এখানে আপনারা পেয়ে যাবেন 6000 mAh পাওয়ারফুল ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে টাইপ সি কেবল তো অবশ্যই থাকছে। কিন্তু এখানে একটা জিনিস খারাপ লেগেছে, এখানে এই এই দামের মধ্যে যেহেতু সব মোবাইলগুলো দিচ্ছে 18W 30W 27W চার্জার, কিন্তু এখানে স্যামসাং দিয়েছে 15W একটা আউট অফ বক্স চার্জার। তো এখানে একটু খারাপ লেগেছে, কেননা ব্যাটারিটাও আপনারা পেয়ে যাবেন 6000 mAh পাওয়ারফুল ব্যাটারি, সেই জন্য আপনার যে মোবাইলটা চার্জটাও করতে অনেকটাই সময় লেগে যাবে। এখানে যদি 18W চার্জার দিত তাও মানা যেত, 18W চার্জারটা এখানে দিয়েছে, কিন্তু আপনারা এখানে একটা 15W চার্জার দেখতে পাবেন। তো আপনি যদি আপনার মোবাইল ফোনটি ইউজ করতে চান, 2 থেকে 3 দিন আরামসে ইউজ করতে পারবেন, কেননা আপনারা এই মোবাইলটির মধ্যে 6000 mAh পাওয়ারফুল ব্যাটারি দেখতে পাবেন। তো ব্যাটারি সার্ভিসও আপনারা এই মোবাইল ফোনটির থেকে বেটার পাবেন।
আর যা যা থাকার কথা সবকিছু আপনারা এই মোবাইল ফোনের মধ্যে পাবেন, কোনো ত্রুটি রাখেনি এখানে স্যামসাং। যদি বলা যায় এই মোবাইলটির দামের কথা, এই মোবাইলটির যেটা দাম আছে 6GB র‍্যাম 64GB স্টোরেজ ইন্ডিয়াতে লঞ্চ করেছে 15,000 টাকার মধ্যে, এবং বাংলাদেশের কথা বলা তো এই মোবাইলটি 22-23,000 টাকার মধ্যে বাংলাদেশেও কিছুদিন পরে পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা, আমি যদি বলি এই মোবাইলটি আপনার নেওয়া উচিত হবে না, কেন নেওয়া উচিত হবে না? আপনি যদি গেম খেলতে পছন্দ করেন, এই মোবাইলটি আপনার জন্য একদমই নেওয়া উচিত হবে না। কেননা আমি এই মোবাইলটির উপরে গেম খেলেছি, ততটা একটা গেম বেটার পাবেন না আপনারা এই মোবাইল ফোনটির মধ্যে থেকে। আপনি নিতে পারেন পোকো X2 অর্থাৎ K30 নিতে পারেন, নয়তো আপনি অপেক্ষা করতে পারেন যেটা রিয়েলমি 6 Pro লঞ্চ করেছে, তার থেকেও বাপ আসতে চলছে রেডমি Note 9 Pro, খুব তাড়াতাড়ি আসতে চলছে, 12 মার্চ এই মোবাইলটি লঞ্চ হবে, তো সেই সব মোবাইল নিতে পারেন আপনি যদি একটা গেমিংয়ের জন্য মোবাইল নিতে চাইছেন। আর আপনি যদি স্যামসাংয়ের লাভার হন সুপার অ্যামুলে ডিসপ্লে পছন্দ করেন, স্যামসাংয়ের মোবাইল নিতে চাইছেন, তো আপনি এই মোবাইলটি নিতে পারেন, আপনার জন্য খুব একটা ভালো মোবাইল হবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে স্যামসাং গ্যালাক্সি M31 ফুল রিভিউ। আর এই ছোট ভাইয়ের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে এই ছোট ভাইয়ের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন। আবার দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এতটাই, বাই ফ্রেন্ড, টেক কেয়ার।